আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। দর্শকদের উদ্দেশ্যে কিছু কথা আপনি বলেন, আপনার প্রতিষ্ঠান থেকে মাল নিলে তারা কীভাবে লাভবান হবে? আমি বলবো যারা আপনার পাইকারি বিক্রেতা, আপনার অন্য ডিস্ট্রিক্টে যারা পাইকারি বিক্রি করেন তাদের জন্য আমি এখানে যে একটা সুযোগ করে দিচ্ছি, অন্যরা মনে হয় না পারবে। যেমন ধরেন এখানে যে প্রিন্টের কাপড়গুলো মাত্র 40 টাকা কস্ট। 40 টাকা ভাই, আপনি এত কমে কীভাবে দেন? এটা আমি নিজে প্রস্তুত করো। নিজে সাদা কাপড়? সাদা কাপড় পাইকারি কিনেন আপনি? সাদা কাপড় পরে আমি প্রিন্ট করি, সাদা কাপড়, এই জন্য। হ্যাঁ হ্যাঁ। আর যারা ওই যে 45 টাকা 50 টাকা বেছে, 48 টাকা 50 টাকা বেছে, তারা এত বেশি বেছে কারণ তারা ওই 2-3 হাত বদল হয়। সরাসরি বিক্রি করতেছি, এই জন্য। আর আপনি গোডাউন থেকে বিক্রি করেন? আর তারা তো মার্কেট বিক্রি করি বেশি, লাভ করি কম, লাভ করেন কম। হ্যাঁ, তো আমার এখান থেকে আপনারা নিয়ে আপনারা লাভবান হন আমি দোয়া করি। আপনারা এই সুযোগটা কাজে লাগান। তারপর রং 100% গ্যারান্টি, রং নিয়ে কোনো আপনারা টেনশন করবেন না। আবার এটা মনে করবেন না যে দাম কম কাপড় খারাপ হতে পারে, কাপড় কোনো খারাপ নেই। একগিরা কাপড় কোনো এখানে আপনার কোনো নষ্ট হবে না, নষ্ট হবে না। হ্যাঁ, তারপর এখানে আপনার, হ্যাঁ তো ভাই বলেন আর কি বলবেন। হ্যাঁ, যেমন থান মালটার কথা বললাম, এটা নিয়ে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। যারা বড় পাইকার আর যারা ছোট আছেন, আপনার এক বান্ডেল, পাঁচ বান্ডেল, এক টান, পাঁচ টান, দশ টান নেবেন, ওরা নিতে পারেন, সমস্যা নেই। কন্ডিশন করে দিব, 10,000 টাকা মাল নিতে হবে না? জি, 10,000 টাকা নিলে দেখা যায় ছোট ব্যবসায়ী, দেখা যায় বড় ব্যবসায়ীরা যোগাযোগ করতে হবে, যারা মনে করেন যে জেলা শহরে পাইকারি দেয় বা বড় দোকান আছে। আল্লাহর রহমতে আপনার সবার তো হয়, আপনার বিভিন্ন ডিস্ট্রিক্টে আমার মাল যায়। যেমন করোনার সময় আমার অনেক পাইকার ছিল, আপনার মেহেরপুর, সৈয়দপুর, চুয়াডাঙ্গা, দিনাজপুর, কুষ্টিয়া, পাবনা, যশোর, ওইখানে যারা পাইকার ছিল আমার লোকেরা এইখান থেকে আপনার ডাইরেক্ট কুরিয়ার সার্ভিসে মাল পাঠিয়ে দিয়েছে, ওইখানে পাঠিয়ে। একবার যদি আপনার কাছে পরিচিত হয়ে যায়, এই যে 40 টাকা মালটা কি সারা বছর আপনার কাছে থাকে? সারা বছর আমার কাছে থাকে 40 টাকা যে প্রিন্টের মালটা সারা বছর থাকে আপনার? সারা বছর থাকে। আর আমি আমি দেখলাম আপনি নাকি ভাই, আমি দেখলাম আপনাকে বিভিন্ন ইসে পাইকারি দেন, আমি দেখলাম আপনার বিভিন্ন দোকানে মাল পাঠান এইখানেই। হ্যাঁ হ্যাঁ, এই মাধব দিয়ে দেখা যায় আপনি বিভিন্ন পাইকারি দোকানে মাল পাঠান, তো দেখা যায় আপনার কাছে নিয়ে তারা বিক্রি করে। হ্যাঁ, আমার কাছ থেকে ওরা নিয়ে বিক্রি করছে, যারা আপনি দেখতেছেন। হ্যাঁ, আমি দেখছি, কয়েকবার দেখছি ভাই, নিজে ওদের মাল কিন্তু নিজেকে ভিডিও করছে। হ্যাঁ হ্যাঁ, আমি সেই মালই আবার ভিডিও করছি আবার, কারণ কি তাহলে ওরা এই আপনি যে মালটা 40 টাকা বেছেন, ওরা দেখা যায় পাইকারি নিয়ে 43-45 টাকা বিক্রি করে, তো দেখা যায় ওরা বিক্রি করছে। কিন্তু ওইখান থেকে লোক এই সেম মালই 4-5 টাকা বেশি দিয়ে কিনতেছে, কিন্তু আপনার কাছ থেকে যদি না এই মালটা কিন্তু একদম আমার কাছ থেকে সরাসরি নিলে 40 টাকা। হ্যাঁ, 40 টাকা মানে এই আপনারা যারা বাড়িতে মহিলারা আছেন যে 2 থান নেবেন, 5 থান নেবেন, হ্যাঁ আমরা যেভাবে মিল থেকে আনি সেইভাবে এখানে আমরা এখানে স্ট্যাক দেই, স্ট্যাক বাই স্ট্যাক আমরা দিই। আপনাকে তো বের করেন না? না, আমরা এখান থেকে বের করি না। যারা এই মালটা নিবেন প্রতারিত হবেন না। তারপর দামও অন্যদের তুলনায় অনেক কম, মাত্র 35 টাকা, মাত্র 35 টাকা। যারা বড় পাইকার আছেন যে আপনারা 5,000-10,000 গজ নিবেন নিতে পারেন, যারা আপনার 2 বান্ডেল 5 বান্ডেল নিবেন তারাও নিতে পারেন, কোনো সমস্যা নেই। আরেকটা জিনিস আমি এখানে দেখাই, দেখবেন একটু ধরেন, যেমন ধরেন এই যে এইখানে একটা কালারের, একটা কালারের, হ্যাঁ হ্যাঁ, এইখানে কিন্তু আপনার 30-40 গজ হবে। হ্যাঁ, 30-40 গজ হবে। যারা আছে ওরা কিন্তু আপনি একটা কালারে যখন আপনার আধা গজ, 1 গজ, 3 গজ, 5 গজ, এটা আপনার একসাথে এরা কাটা করে এটা আপনি প্যাকেট করে, ভাই ওটা বের করে ফেলা, ওরা এটা বের করে, ভাই ওটা বের করে ফেলা, আপনি দেখবেন যে অনেক টুকরা বের হয়, কিন্তু আমার এখানে কোনো অসাধু ব্যবসায়ীরা ওই যে মিসপ্রিন থেকে ভালো গুলো বের করে ফেলা, আর যার জন্য কাস্টমাররা ঠগে, কাস্টমাররা বেশিরভাগ ওই যে কোয়ালিটি খারাপ পায়। আমি চাই আপনারা আমার কাছ থেকে নেন, নিয়ে লাভবান হন, আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদের সবসময় সেবা করতে পারে। হ্যাঁ ভাই, আর ভয়েল পফি তো আপনি 40 টাকা দিচ্ছেন, মানে এটা মাত্র 40 টাকা কস্ট, ভয়েল কস্ট 100% গ্যারান্টি। হ্যাঁ, আপনি এইটা নিয়েও লাভ করতে পারবেন, এইটাও 55 টাকা বেছে, মানে 2-3টে এবং এক কালার দেখা যায় 15 টাকা গসপতি কম হইতে পাইতেছে কাস্টমার। আর এইটা এই যে দেখেন ভাইয়ের দোকানে কাটটা যে শো করতেছে, এই দেখেন এই যে নাম্বার ভাই দেওয়া আছে, এই যে ভাইয়ের নাম হলো রাজু, না ভাই? মাহবুব হোসেন রাজু, এই দেখেন আয়ান, এই যে আসসালামু আলাইকুম ভিউয়ার্স। যারা কাছে এবং দূরে থেকে বা দেশের বাইরে এবং দেশের ভিতর থেকে যারা আমার ভিডিও দেখতেছেন তাদের কাছে আমি আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। আজ আমি নিয়ে আসলাম আপনাদের এমন একটা গোডাউনে যেখান থেকে পেয়ে যাবেন আপনারা সব গজ কাপড় এবং ওয়ান পিস ওড়না কোয়ালিটি, আর এগুলো পাবেন আপনারা
সবচেয়ে কম দামে, মানে পাইকারির উপরে পাইকারি, মানে এখান থেকে গোডাউন থেকে আপনার সবচেয়ে কম দামে পাবেন। এটা হলো মাধবজি গরুর হাটের পাশেই, এটা হাটের একটা গোডাউন, এটা কোনো মার্কেট না। আর এখান থেকে পেয়ে যাবেন আপনারা অনেক কম দামে গোশ কাপড় কোয়ালিটি। এই দেখেন, এটা হলো প্রিন্টের দুই হাত বহর প্রিন্টের, দেখেন এটার ভিতরে কিন্তু অনেক ডিজাইন এবং কালার আছে। দেখেন অনেক ডিজাইন কালার পাবেন এখান থেকে, দেখেন শত শত বান্ডিল রোল করা থাকবে, সব শত শত রোল। আর এই রোলের সাথে আপনি এখান থেকে ইচ্ছা করলে এক কালারে কিন্তু আপনারা পপলিন নিতে পারবেন। দেখেন এই যে এক কালারে পপলিন, দেখেন এক কালারে পপলিন আপনারা দেখে দেখে নিতে পারবেন। দেখেন ওটার সাথে মিলিয়ে আর এগুলো অনেক দাম কমে থাকবে। আর এবং এখান থেকে পেয়ে যাবেন ওয়ান পিস, এই দেখেন ওয়ান পিস কোয়ালিটি। তারপরে যে দেখেন পাঞ্জাবির কাপড় পেয়ে যাবেন, এগুলো এগুলো সব বান্ডিল করা পাঞ্জাবির কাপড়। আর এই দেখেন এগুলো সব ভালো ওয়ান পিস ওড়না, ওয়ান পিস এবং ওয়ান পিসের ওড়না। আর এইগুলো দেখেন সব ওনার কাছে রোল করা, রোল করা সব গস কাপড়ের বান্ডিল। এগুলো হয়তো হালকা একটু সমস্যা থাকতে পারে, এগুলো হালকা একটু মিসপ্রিন্টের বান্ডিল এগুলো, হ্যাঁ এই দেখেন এই যে এগুলো বান্ডিল বান্ডিল আপনি নিতে হবে তিনটে সব বান্ডিলগুলো। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? ভাই ভালো আছি। তো ভাই আপনার দোকানের নামটা এবং আসার ঠিকানাটা যদি বলতেন। আমার দোকানের নামটা হলো ইয়া মদিনা বস্তালয়। ঠিকানাটা মাধবদী গরুহাটের পূর্ব পাশে ইঞ্জিনিয়ার টাওয়ারের নিচে। ইঞ্জিনিয়ার টাওয়ারের নিচে, হ্যাঁ। যদি কেউ চিনে না আসতে পারে গরুহাট ওই যে সিএনজি স্ট্যান্ডে এসে ফোন দিলে, হ্যাঁ গরুহাট সিএনজি স্ট্যান্ডে আম করে ফোন দিব, রিসিভ করে নিয়ে আসবে, রিসিভ করে নিয়ে আসবে। আর যারা একদম না আসতে পারবে বিভিন্ন জেলা থেকে, তাদের জন্য কি ব্যবস্থা আছে মাল পাঠানোর? আগের জন্য ব্যবস্থা আছে, আপনার এই ট্রান্সপোর্টে পাঠিয়ে দিব মাল, মানে কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিব, কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিব। কত টাকা কন্ডিশন দিতে হইব? আমরা যত হাজার টাকার মাল নেব, কত টাকা ন্যূনতম, কত হাজার টাকা মাল নিতে হবে? নিচে 10,000 টাকার মাল, 10,000 টাকা মাল নিলে 1,020 টাকা অ্যাডভান্স করতে হবে, হ্যাঁ 1,020 টাকা অ্যাডভান্স করতে হবে। তো ভিউয়ার্স, তো প্রথম কি দেখাবেন? প্রথম দেখাবো আপনার এক কালার, এই যে না এটা এই প্রিন্টেডটা, এই যে প্রিন্টেডটা, প্রিন্টেডটা, হ্যাঁ আর এক পানার, এটা বাইক ভালো ভ্যাকসিন বয়েল ভাই, এটা সোয়া দুই হাত পানা, আচ্ছা সোয়া দুই হাত পানা ভ্যাকসিন বয়েল, সোয়া দুই হাত পানাবি তো সুতি সুতি সুতি, দেখেন সোয়া দুই হাত পানা পানাবি তো কতগুলো ডিজাইন আছে, এই যে 4টা 8টা 10টা 10টা ভিতরে দেখেন 10টা ডিজাইন, দেখেন এই যে এই এই যে একটা ইয়ে 10টা, দেখেন একটা রোল ভাই, কয় গজের রোল এটা, কয় গজ, 60 গজ করে, এই যে দেখেন ভিউয়ার্স সুতির মধ্যে দেখেন সোয়া দুই হাত পানা, সোয়া দুই হাত পানা, এই যে দেখেন ডিজাইন মানে কালার গুলো অসম্ভব, এখানে তো রোল করা তো, যার জন্য আমরা ভেঙে দেখাতে পারছি না, কারণ আমরা মূল প্রস্তুত কারক। এই যে দেখেন আমি ডিজাইন গুলো দেখাইতেছি ভাই, একটু সরেন আমি একটু দেখাই, কারণ এখানে রোল তো আর খোলা হবে না, যার জন্য এই দেখেন হালকা কালারের মধ্যে কালারফুলের মধ্যে, দেখেন রং থাকবে পাকা, এগুলো দেখেন এই যে কালারগুলো অন্ধা হলে কিন্তু এখান থেকে যে দামে কিনতে পারবেন। এখন হলো মূল পোস্ট, যারা পাইকার আছেন জেলা পর্যায়ে আপনাদের পাইকারি দোকান আছে তাদের জন্য একটা বিশেষ একটা মানে সুযোগ। এই তো দেখেন আপনার সোয়া দুই হাত বহরের সুতি প্রিন্টের গজ কাপড়। আচ্ছা যদি আমার ভিউয়ার্স যদি এগুলো নেয় তাহলে গজ কত করে পড়বে? একবারে 42 টাকা গজ। না ভাই একটু কমাই দেন, হয়তো 55 অথবা 60, 58, 60 এর নিচে কোথাও পাবেন না, কিন্তু এখান থেকে পেয়ে যাবেন মাত্র 40 টাকা গজ। এই এই সুযোগ কিন্তু সীমিত সময়ের জন্য, আপনারা অতি তাড়াতাড়ি নিয়ে নেবেন। দেখেন অসংখ্য কালার ডিজাইন আছে এখানে, দেখেন রোল আর রোল, এখান থেকে আপনারা মাত এই যে 60 গজের ধান আছে আপনারা নিতে পারবেন মাত্র 40 টাকা গজ। আচ্ছা ভাই তারপর কি দেখাবেন? তারপরে আপনি পপলিন আছে, পপলিন দেখেন একটু, এই যে একটু উঁচু করে দেখেন, হ্যাঁ এই যে এই এইটা যেমন 72 গজ, হ্যাঁ 72 গজ, আবার এইটা যেমন কত 120 গজ, 120 গজ, আবার এটা যেমন এই যে 180 গজ, এটা মধ্যে 180 গজ। আর একটু একটু সাধারণত কালারগুলো দেখাই, আচ্ছা কালারগুলি দেখেন, এই যে দেখেন এই যে কালারগুলো, যে কালো গোলাপি লাল, এই যে পেস্ট কালার আছে, কালার আছে ওই দেখেন পেস্ট কালার আছে, তারপর ইট কালার আছে, কালো আছে, সব আছে। আচ্ছা রং কষে ব্যাপার কি বলবেন? রং গ্যারান্টি, রং সম্পূর্ণ গ্যারান্টি থাকবে, সম্পূর্ণ গ্যারান্টি, দেখেন রং সম্পূর্ণ গ্যারান্টি থাকবে। এগুলো হলো পপলিন, পপলিন ওনা হলো মূল প্রস্তুতকারক, ভিউয়ার্স ওনা হলো মূল প্রস্তুতকারক, কারণ ডাইং থেকে ওনারা এগুলো প্রিন্ট করে নিয়ে আসে, দেখেন ওনারা কালার করে নিয়ে আসে ডাইং থেকে, যার জন্য ওনারা যে দামে দেবে যারা মূল প্রস্তুত করো তাদের জন্য একটা সন্ধান। আচ্ছা ভাই যদি আমার ভিউয়ার্স এগুলো নেয় থান থান ধরে তাহলে কত পড়বে গজ? 40 টাকা গজ, 40 টাকা। দেখেন ভিউয়ার্স কি বলবো, রং কষে গ্যারান্টি, দেখেন সব গ্যারান্টি, কাপড়ের কোয়ালিটি ভালো, কিন্তু 40 টাকা গজ আসলে মানে ভাবতেই জানি কেমন লাগে।
40 টাকা গজে আপনি মনে করেন পেয়ে যাবেন মনে করেন তারা ফানের ফান বড় বড় ব্যবসায়ী যাদের বড় দোকান আছে তারা এগুলো নিয়ে নেবেন দেখেন একটাই মনে করেন দেখা যায় 120 গজ 150 গজ 150 গজ এরকম আছে আপনারা যদি নেন দেখেন অনেক কম দামে পেয়ে যাবেন এগুলো কিন্তু আপনি 55 টাকা দামের মাল কিন্তু 40 টাকা পেয়ে যাবেন দেখেন এখানে কিন্তু কোনো কাট পিস নাই কোনো মিসপ্রিন্ট নাই বা কিছুই নাই একদম সম্পূর্ণ একটা রোল মনে করেন এগুলো কোনো কাটা না একদম একটা রোলই মনে করেন আপনাদের 150-200 গজ বড় পাইকারদের জন্য বিশেষ সুযোগ এগুলো 40 টাকা নিয়ে আপনি আপনার জেলা শহরে পাইকারি বিক্রি করেন 55 টাকা 15 টাকা প্রতি গাছে আপনার পাইকারি লাভ হবে বিশেষ একটা সুযোগ আর যারা মধ্যবিত্তি পাইকার আছে তারাও নিতে পারেন যাদের দোকান আছে তারাও নিতে পারেন বেশি করে কিনে রেখে দেবেন হ্যাঁ ভাই তারপর কি দেখাবেন ভাই এই যে আরি গাজের আরি গাজ আরাত পানা বডি সুতি এটা সুতি বিতে হবে সুতি সুতি এই যে সম্পূর্ণ বডি আরি কাজ করা থাকবে সব মুন্ন বডি আরি কাজ দেখেন ভিউয়ার্স সম্পূর্ণ বডি আরি কাজ করা মানে জামার সামনে সাইডে আরি কাজ থাকে না সম্পূর্ণ এই সুতির মধ্যে দেখেন এই যে সম্পূর্ণ আরি কাজ এগুলো রোল করা রোল করা আর বড় প্যাকেটের জন্য একটা সন্ধান একটা সুযোগ ভালো যেগুলো কিন্তু অনেক বেশি দাম বিক্রি হয় দেখুন সম্পূর্ণ জামায় আরি কাজ করা থাকবে আর বহরটা থাকবে আড়াই হাত বহর বহর আড়াই হাত এগুলো আমার কাছে শুধু জামার সামনে লাগায় এই কাজ করাটুকু এই দেখেন এটা কিন্তু আরি কাজ করা আর একটা কালার তিন চারটা পাঁচটা কালার আছে এটার ভিতর আচ্ছা এই আড়াই হাত বহরে যদি আরি কাজ করা রোলগুলো নেয় তাহলে দাম পড়বে কত 90 টাকা গজ দেখেন মাত্র 90 টাকা গজ পেয়ে যাবেন এগুলো কিন্তু বাইরে বিক্রি হয় কেমন বাইরে তো মানে বাইরে বিক্রি হয় 120 টাকা 120 টাকা 30 টাকা বিক্রি হয় গজ দেখা যায় এখান থেকে পেয়ে যাবেন মাত্র 90 টাকা দেখেন তাহলে এই গোডাউন থেকে কিনলে আপনাদের এই একটা লাভ হবে গোডাউন আর রং কষে ব্যবহার কি বলবেন রং কষে সম্পূর্ণ 100% গ্যারান্টি 100% গ্যারান্টি রং কষে তো ভিউয়ার্স দেখেন আপনার মিলে দিলে 10,000 টাকা মাল নিলে কিন্তু এই কম দামে অনেক কোয়ালিটিগুলো পেয়ে যাবেন দেখেন হ্যাঁ ভাই তারপর কি দেখাবেন তারপরে প্রিন্টের কাট পিস আছে প্রিন্টের কাট পিস এগুলো কি জামা ওন্না বডি ভাই হ্যাঁ জামা ওন্না বডি জামা ওন্না বডি জামা ওন্না মেক্সিরো আছে মেক্সিরো আছে না মানে এক কালারে আছে দেখা যায় এই যে মেক্সিরো দেখেন এটা এগুলো মেক্সিরো মেক্সিরো হবে আচ্ছা এগুলো দেখা যায় দুইটা কালার এগুলো দেখা যায় তিনটা কালার পাড়ে বড় বড় পাড় তিনটা কালারে তিনটা কালারের ভিতরে মনে করেন এগুলো মানে 150 গজ আছে 150 গজ তিনটা কালার একটা দুটো তিনটা তাহলে তো মনে হয় এক একটা টুকরা মনে করেন 20 গজ বা 15 গজ কম না 15-20 মানে সর্বনিম্ন টুকরা মনে হয় 15-20 গজ হবে না 15-20 গজ হবে সব একদম ছোট টুকরা আমার 15-20 গজ হবে না ছোট টুকরা বলতে একবারে নিম্ন সব 10 গজ 10 গজ হবে আর সব মানে ছোট টুকরা 10 গজ হবে দেখেন না অন্যান্য জায়গায় কিন্তু বলে কি ছোট টুকরা গলা 5 গজ 3 গজ হবে 3 গজ 1 গজ বলে কিন্তু ওনাদের ছোট টুকরাটাই 10 গজ দেখেন এই যে দেখেন এই যে একটা ডিজাইন এই যে এতগুলো দেখেন এতগুলো একটা ডিজাইন এই যে তারপরে এই ডিজাইনটা দেখেন এই যে কত এই কালারটা কত বেশি সব জল জল করা দেখেন এই যে দেখেন অসংখ্য ডিজাইন এবং কালার আছে দেখেন এই যে দেখেন এই ওনাদের রোল যারা টেইলারিং কাজ করেন তারা ওয়ান পিস মানে এটা কি বডি না ভাই এটা বডি জামার বডি জামার বডি জামা ওন্না হ্যাঁ জামা ওন্না জামার বডি আলাদা ওন্নার বডি আলাদা ওন্নার বডি আলাদা দেখেন এই যে অসংখ্য এবং এইগুলো দিয়ে ম্যাক্সিমাইজ করবেন সুতি সুতি প্রিন্টেড গস কাপড় বের করতে পারবেন নিমা বানা নিমা নান যারা টেইলারিং কাজ করেন তাদের জন্য একটা বেস্ট দেখেন এই যে অসংখ্য কালার ডিজাইন আছে আপনি মন মতো আপনি নিতে পারবেন কোনোটা ভাই কোনোটায় হয়তো কত গজ যেমন আছে যেমন 150 গজ এরকম 120 গজ আছে নিম্নতম আর কি 120 মনে হয় 120 গজ পরে 150-200-180 এরকম তো এগুলো তো ভেঙে নিতে পারবে না পেটি পেটি এক বান্ডেল নিতে হবে এক বান্ডেল পরে নিতে হবে তাতে ওনার দানে সব কি একই তো জামার বডি এবং প্রিন্টের একই এই দেখেন এগুলো যেমন গুলা আমাদের বডি বা ফেরদৌসলনের বডি এই যে প্রিন্টের বডি এই যে সব বডি সব বডির মাল বডির মাল আর গস কাপড়ের মাল একই একই মাল একই দাম একই দাম একই দাম তো ভাই আপনার মালের কোয়ালিটিটা কেমন আমার মালের কোয়ালিটিটা খুব ভালো আপনার মনে এখন এই যে দেখা যায় অন্যান্য জায়গা তবে কমে বেছে অনেক অন্যান্য জায়গার মধ্যে কমে বেছে কিন্তু এক গজ দেড় গজ ঢুকাই দেয় এক গজ জায়গা ঢুকাই দেয় আর ঢুকাই দেয় কিন্তু আমরা ওই সব করি না আমরা মিলে তো না যেরকম ভাবে আনি এরকম ভাবে সেরে দেয় মানে অনেকে দেখা যায় একটু ভালো ভালো মালগুলো বের করে ফেলায় হ্যাঁ বের করে ফেলায় আর একটু খারাপ খারাপ মালটা বেশি ঢুকাই দেয় আর আপনারা ওই মেল থেকে যেভাবে আসেন ওইভাবে মানে কোনো খুলেন না আর অন্যান্য জায়গা থেকে এইগুলোতে খুলে খুলে দেখা যায় গস কাপড় যে তারা শর্ট পিস বানায় মানে ভালো ভালো টুকটাগুলো রেখে দিয়ে তারা ওই যে বেশি দামে বেছে আর আপনার হ্যাঁ আর আপনার একদম মেল থেকে যেভাবে আনেন সেভাবে বিক্রি করেন যার জন্য তাহলে আপনারটা কিনলে কাস্টমারে ভালো মালটা বেশি পাবে ভালো মালটা বেশি ভালো তাহলে যদি না নেয় তাহলে কত করে পড়বে গস ভাই একদম সব 35 টাকা তো ভিউয়ার্স তো ভাই এগুলো পড়বে 35 টাকা 35 টাকা তো ভিউয়ার্স দেখেন ভাইয়ের কাছে কিন্তু একটা কালারই মনে করেন বড় বড় টুকরা এই 20 গজ 25 গজ হ্যাঁ 20 গজ 25 গজ 30 গজ যার জন্য আপনারা এতে কোনে আপনারা ভালো মালটা বেশি পেতে হবে তো আপনারা নিতে পারেন দেখেন এখানে কোয়ালিটি যারা
যারা ফ্রেশ কাপড়ের ব্যবসা করেন তারা ফ্রেশটা নেবেন, আর যারা মিসপ্রিন্টের ব্যবসা করেন তারা মিসপ্রিন্টটা নেবেন, আমি যেটা বলতেছি সেটা। তাহলে আপনারা ব্যবসার সুবিধা করতে পারবেন। দেখেন অসংখ্য যারা মিসপ্রিন্টে বা অন্যান্য দেখেন এখান থেকে নিয়ে দেখেন, তুলনামূলকভাবে একটু মানে ভালো মাল পাবেন। তো ভিউয়ার্স, আপনারা এখান থেকে যদি নেন তাহলে মনে করেন যে পরিমাণে কিন্তু ভালোটা একটু বেশি বোঝাবে, কারণ আমরা নিজেরা মেল থেকে এনে কোনো বাছাই করে না, যার জন্য আপনার ভালো মালটা বেশি পাবেন। কিন্তু অন্যান্য দোকানদাররা দেখা যায় এনে ভালো ভালোগুলো একটু বের করে ফেলে, আমরা দেখা যায় একটু বেশি দামে বিক্রি করে সে ভালোগুলো, আর খারাপ খারাপগুলো মনে করেন দিয়া ই করে, যার জন্য ভালোটা কম বের হয়। তো এখান থেকে আপনারা ভালো মালগুলো বেশি পেয়ে যাবেন। এগুলো মাছ পাবেন মাত্র 35 টাকা গজ, জামা ওনার বড়ি আছে এবং গজ কাপড়ের বড়ি আছে, মানে প্রিন্টের বড়ি আছে, সুতি প্রিন্টের বড়ি। হ্যাঁ ভাই, তারপর কি দেখাবেন ভাই? যে এটা কি দেখা, ওয়ান পিস সিট কাপড়ের, এই যে দেখেন এই ডিজিটাল প্রিন্টে দেখেন একটা ওয়ান পিস ভিউয়ার্স, এই দেখেন ফ্রি সাইজের একটা ওয়ান পিস, নিচে আবার ঝুল লাগানো আছে দেখেন, এই যে ডিজিটাল প্রিন্টের ওয়ান পিস, পুরোটা ধরেন ভিডিওটা, এই যে দেখেন এই ডিজিটাল প্রিন্টের ওয়ান পিস, হাতে লাগানো থাকবে, নাম করে দেই বুদ্ধি। আচ্ছা আচ্ছা ভাই, আর একটা দেখেন। হ্যাঁ ভাই, ওয়ান পিসের একটা কালার, হ্যাঁ এই যে দেখেন ডিজিটাল প্রিন্টের মধ্যে ওয়ান পিসের কালার, এগুলো এগুলো প্রত্যেক পেটিতে কত পিস থাকবে ভাই? 50 পিস দেখেন বান্ডিল, এই যে এগুলো সব 50 পিসের বান্ডিল, ওয়ান পিসের বান্ডিল। আচ্ছা এগুলো কত করে ভাই? 90 টাকা পিস। এই যে দেখেন ওয়ান পিসগুলো পেয়ে যাবেন 90 টাকা পিস, নিচে ঝোল লাগানো থাকবে, অসংখ্য ডিজাইন এবং কালার আছে। এই দেখেন ওয়ান পিসের বান্ডিলগুলো আমি দেখাই দিচ্ছি, যে এগুলো সব ওয়ান পিস, এই যে সব ওয়ান পিসের বান্ডিল, মাত্র 90 টাকা পেয়ে যাবেন এই ডিজিটাল প্রিন্টের ওয়ান পিসগুলো। হ্যাঁ ভাই, তারপর কি দেখাবেন? তারপরে ভাই এই যে এক কালারের এক কালারের কাট পিস, একটু একটা বানে একটু খোলেন। হ্যাঁ ভাই, একটু কালারগুলো দেখান, এই যে কালার গেলেন মাত্র 25 টাকা গজ, এই দেখেন 8-7টা কালার হবে, এই যে হ্যাঁ, এই দেখেন কাপড়ের কোয়ালিটি ভালো, কিন্তু দেখেন এই যে মাত্র 25 টাকা গজ, মাত্র 25 টাকা গজ, 25 টাকা গজ মাত্র, দেখেন মাত্র 25 টাকা গজ পেয়ে যাবেন। দেখেন এই কাঠ পিসগুলো এক কালার সর্বনিম্ন টুকুটা কত? এক গজ থাকবে, মাত্র 25 টাকা গজ। দেখা যায় কোনো বান্ডিলে দেখা যায় আপনার 100 গজ থাকবে, কোনো বান্ডিলে 50 গজ থাকবে, এরকম নিতে পারবেন। 20 গজ থাকবে, এই দেখেন এই যে এইটা মনে হয় ছোটো বান্ডিল না, একবারে ছোটো, এটা মনে হয় 20 গজ আছে, তাই এগুলো পেয়ে যাবে মাত্র 25 টাকা গজ, 25 টাকা গজ, 25 টাকা গজ পেয়ে যাবেন। দেখেন এখানে শুধু গজ কাপড় এবং ওয়ান পিস এবং ভয়েল পপলিন তিনটে দেখেন এক কালার, সব ধরনের কোয়ালিটি পেয়ে যাবেন, এবং তুলনামূলক দাম কিন্তু অনেক কম। দেখেন সবচেয়ে বড় কথা হলো এই আপনার এই যে সুতি ভয়েল, এগুলো যে আপনি মনে করেন 40 টাকা গজ পাইতেছেন রোল নিলে, এটা আপনার জন্য একটা ধামাকা অফার থাকবে, একদম ইনটেক ফ্রেশ মাল, ইনটেক ফ্রেশ মাল, দেখেন রোল করা মাল, সুতি প্রিন্টার এগুলো। তো সবাই ভালো থাকবেন, আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ।